অজ্ঞাত হত্যার ঘটনায় ১৩ নয় জড়িত ছিল ১৫ জন, জানালো পিবিআই। আগুন দেওয়ার ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা পরিকল্পিত, অভিযোগ স্থানীয়দের। পবিত্র শবে বরাত পালন করা হবে ২১শে এপ্রিলেই। শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন, নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। এবং সারা দেশে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি, মালিকপক্ষ লঞ্চ চালু রাখার ঘোষণা দিলেও মানছেন না শ্রমিকরা, যাত্রী দুর্ভোগ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। নুসরাত রাফি হত্যার ঘটনায় ১৩ নয় জড়িত ছিল ১৫ জন। মামলার দুই আসামি নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীমের জবানবন্দিতে নতুন দুজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন পিবিআই প্রধান। এই মামলার ৬ অভিযুক্তের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছেন। তদন্ত শুরু হয়েছে সোনাগাজীর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলারও। এদিকে মানবাধিকার কমিশন বলছে, স্থানীয় পুলিশ তৎপর হলে নুসরাত হত্যার ঘটনা ঘটত না। দাবি জানানো হয় দ্রুত বিচার শেষ করারও। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, নুসরাত হত্যার আগে বৈঠক হয়েছে দুই দফা। প্রথমটি নুসরাতকে আগুনে পোড়ানোর বিষয়ে এবং দ্বিতীয়টি সিরাজউদ্দৌলার মুক্তির জন্য। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সূত্রে এসব তথ্য জানা যায়। বৈঠকে অংশ নেয় নুরুদ্দিন, শামীম, জাবেদ, জুবায়ের ও কাদের। বৈঠকে সিদ্ধান্ত হয় হামলাকারীদের জন্য বোরকা আনবে মনি, আর নুসরাতকে ছাদে ডেকে নিয়ে যাবে পপি। পিবিআই জানায়, কেরোসিন ঢেলে নুসরাতের গায়ে আগুন দেয় শামীম, জাবেদ, জুবায়ের, কাদের, মনি এবং পপি। জবানবন্দিটি হলো যারা নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীম দিয়েছে, তারা তাদের দোষ স্বীকার করেছে এবং এই সময় তারা তাদের কে কে সহযোগী ছিলেন এরকম কিছু তারা বলছেন। এই বক্তব্যটি তার অংশ বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে সেইগুলির পক্ষে যেসব জিনিসপত্র জোগাড় করা যায় সেটি প্রমাণ করা, যতটুকু পারবো আমরা সেটুকু চেষ্টা করব। পিবিআই প্রধান জানান, সম্পূর্ণ নিরপেক্ষভাবে চলছে এই মামলার তদন্ত। সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়টি তদন্ত করছে পুলিশ সদর দপ্তর। কে কি করলো না করলো এইটার জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পুলিশ হেডকোয়ার্টার করে দিয়েছে, তারা এটি দেখবে এবং এইটাই দেখবে যে ওখানে লোকাল পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, ঘটনার পর নুসরাত নারী নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করতে চাইলেও পুলিশ ৫৪ ধারায় মামলা নেয়, এই বিষয়টিও তদন্তে আসা উচিত। তাদেরকে যদি আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারের আয়ত্তায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে না পারি, আমাদের সমাজ থেকে আমরা এই জাতীয় দুষ্কর্ম, এই জাতীয় মানবাধিকার লঙ্ঘন, এই জাতীয় হত্যাকাণ্ড, এই জাতীয় নারী নির্যাতন, এর হাত থেকে আমরা রক্ষা পাবো না। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ফেনী, খুলনা, বাগেরহাট, নওগাঁ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবারও মানববন্ধন হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাত রাফির শরীরে আগুন দেওয়ার পরপরই ঘটনাটি আত্মহত্যা বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এই অপপ্রচারটি ছিল কিলিং মিশনেরই অংশ, এমন অভিযোগ নুসরাতের পরিবার সহ সোনাগাজীবাসীর। তবে ফেসবুকে সমালোচিত পোস্ট দাতা স্থানীয় সংবাদকর্মীর দাবি, সাবেক ওসির কথায় তিনি ঘটনাটি আত্মহত্যা বলে স্ট্যাটাস দেন। এছাড়া হত্যায় জড়িত অন্য অভিযুক্ত মনিকে পিবিআই গ্রেফতার করেছে বলে দাবি করেছে অভিযুক্তের পরিবার। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ৬ এপ্রিল সকাল ১৫:১০টার দিকে ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতের শরীরে আগুন দেয়া হয়। এই ঘটনার এক ঘন্টার মধ্যেই সোনাগাজী উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন রিপনের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। তাতে বলা হয়, মাদ্রাসার ছাদে উঠে শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় নুসরাত। এই পোস্টটি খুব অল্প সময়ের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ঘটনা নিয়ে তৈরি করা হয় বিভ্রান্তি। রোববার নুসরাত হত্যা মামলার আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের আদালতের স্বীকারোক্তির পর নিশ্চিত হয় পরিকল্পিতভাবেই এটা করা হয়। আমি মনে করি এটা মোটা অঙ্কের অর্থে ব্যবহার হয়েছে, কারণ একটা মার্ডার আত্মহত্যা হিসেবে পরিচালনা করার জন্য জ্যামতাম টাকা এখানে খরচ হয় না। সেটি বলতেছে আসলে এটা পূর্ব পরিকল্পিতভাবে স্ট্যাটাসগুলো সাজা রেখেছে দেওয়ার জন্য। যারা আত্মহত্যা বলে এটাকে প্রচার করেছিল তারাও এই কিলিং মিশনের সাথে জড়িত কিনা
এটা তদন্তের আমরা দাবি জানাচ্ছি। ক্যামেরার সামনে আসতে না চাইলেও মোবাইল ফোনে স্ট্যাটাস দাতা সেই স্থানীয় সংবাদকর্মী জানান, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের অনুরোধেই আত্মহত্যার স্ট্যাটাস দেন। এদিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান জানান, তদন্তে পরোক্ষদেরও আমলে নেওয়া হবে। আরো কিছু দ্বারা নুরুদ্দিনকে পাহারা দিয়েছে এবং আমরা সেদিনই বলেছিলাম আরো কিছু লোকজন বাইরে ছিল, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করছি, আরও কিছু লোক আছে, আমরা এগুলোর নাম না বলে আমরা এগুলো আইডেন্টিফাই করি। অসত উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা আমলে নিয়েছেন আদালত, আর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। বক্তের মুন্না, সময় সংবাদ, ফেনী। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 21 এপ্রিল দিবাগত রাতেই পবিত্র শবে বরাত পালন করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই। যেহেতু সাক্ষীগণ সাব কমিটির বারবার অনুরোধের পরও সাক্ষ্য প্রদানের জন্য সবাই উপস্থিত হননি এবং সাক্ষ্য প্রদানের জন্য এমন কিছু শর্ত জুড়ে দিয়েছেন যেভাবে সাক্ষ্য গ্রহণে শরীয়তে কোনো ভিত্তি নেই, তাই চাঁদ দেখার কোনো সাক্ষীর সাক্ষ্য না পাওয়ায় আজকের সভা ইসলামী শরিয়া অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটির গত 6 এপ্রিল ঘোষিত সিদ্ধান্ত বহাল রেখেছেন। সেই মোতাবেক আগামী 21/4/2019 খ্রিস্টাব্দে দিবাগত রাত্রে সারা দেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। জনপদের সময় আরো থাকছে। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন সিলগালা, গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ভাঙতে সময় লাগবে জানালো রাজক। কেন্দ্রিক নয়, সারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যত্রতত্র মেডিকেল কলেজ গড়ে তুললে অনুমোদন দেবে না সরকার। সকালে প্রথম জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কর্মপরিবেশের সীমাবদ্ধতা দূর করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়টি গেল এক দশক আগে অবহেলিত থাকলেও বিজ্ঞানের প্রসার আর রাষ্ট্রের পরিকল্পনায় তা আজ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে জনগণকে সচেতন ও উৎসাহিত করতে দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ 2019। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের হাতে গাড়ির চাবি হস্তান্তরের পাশাপাশি অ্যাম্বুলেন্স বিতরণ করেন শেখ হাসিনা। যতটুকু প্রয়োজন সেটা প্রধানমন্ত্রী বলেন দেশে বিশেষায়িত নার্সের প্রয়োজন রয়েছে, তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার। নার্সিং এ কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি যে এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না। সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে, এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে। এটার ব্যাপারে যদি কোনো আইন বা নীতিমালা বা কোনো কিছু মানে শিথিল করে করতে হয় সেটা আমরা করে দেব। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেবে না সরকার। মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে। আমাদের অবশ্য কিছু কিছু অভ্যাস আছে, একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায়, সেভাবে যত্রতত্র করতে দেওয়া যাবে না, মানসম্মত হতে হবে শিক্ষাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যখাতের নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরকার প্রধান বলেন এমডিজির মতো এসডিজির লক্ষ্যমাত্রাও অর্জন করবে বাংলাদেশ। সেই ট্রেনিং এর ব্যবস্থা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
ডব্লিউটিএ এবং মালিকপক্ষ রাজধানীর সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছাড়ার ঘোষণা দিলেও ধর্মঘট অব্যাহত রাখার কথা জানিয়েছেন নৌশ্রমিকরা। এগারো দফা বাস্তবায়নের দাবিতে অনড় রয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। দুপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন লঞ্চ মালিক সমিতির নেতা ও বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। পরে সদরঘাট থেকে বিভিন্ন রুটে লঞ্চ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মালিকরা। এরপর কয়েকটি লঞ্চ ছাড়লেও দুর্ভোগ কমেনি সাধারণ যাত্রীদের। এর আগে বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন সহ এগারো দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকালে শুরু হয় অনির্দিষ্টকালের ধর্মঘট। এতে সকালে রাজধানীর সদরঘাট, বরিশাল লঞ্চঘাট থেকে ছাড়েনি নৌযান। খুলনা, মোংলা, পায়রা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে বন্ধ থাকে পণ্য ওঠানামা। নৌশ্রমিকদের চলমান ধর্মঘটের খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার এমার আমিন, যাচ্ছি তার কাছে। আমিন, স্বপ্না, আপনি জানেন যে গতকাল রাত 12:01 থেকে নৌযান শ্রমিক পরিবহনের ফেডারেশনের পক্ষ থেকে তারা ধর্মঘট ডেকেছিল নৌ চলাচলে যে ডাকাতি বা চাঁদাবাজি হচ্ছে তার বন্ধের দাবিতে, এবং এসহ 11টি দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতে গতকাল থেকে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে যে লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল সে লঞ্চ ছেড়ে যায়নি, এবং গতকালের এই অব্যাহত ধর্মঘট আজও কিন্তু সেই ধর্মঘটের কিছু অংশ আমরা দেখতে পেরেছি। তবে এই ধর্মঘটের মধ্যেও কিছু কিছু লঞ্চ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছেড়ে গেছে। এর মধ্যে প্রায় বিকেল থেকে আমরা দেখতে পেয়েছি যে ফারহান সহ ভোলা অঞ্চলে কিছু লঞ্চ ছেড়ে গিয়েছে এবং বরিশাল অঞ্চলে লঞ্চ ছেড়ে গিয়েছে। আমি যদি দেখাই এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে টিপু 7 নামে একটি লঞ্চ আছে, বরিশাল অভিমুখী এই লঞ্চটি একমাত্র লঞ্চ যেটি বরিশালে ছেড়ে যাবে, কিন্তু এছাড়া অন্য কোনো লঞ্চ বরিশালের জন্য ছেড়ে যায়নি। এছাড়া চাঁদপুরের একটি লঞ্চ এইমাত্র আমরা দেখেছি ঘাটে এসে ভিড়েছে, যেটি দিয়ে যাত্রী নিয়ে যাবে বলে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু যাত্রী তারা তুলেছে। এছাড়া দক্ষিণবঙ্গে পটুয়াখালী বা বরগুনা অঞ্চলে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। হুলারহাটের একটি মাত্র লঞ্চ হুলারহাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। দক্ষিণবঙ্গের অন্যান্য অঞ্চলের কথা যদি বলি, মুলাদির শৌলা অঞ্চলের জন্য যে দুটি লঞ্চ এখনও দাঁড়ানো আছে সদরঘাট লঞ্চ টার্মিনালে, এছাড়া অন্য কোনো লঞ্চ এখান থেকে ছেড়ে যায়নি। মোটামুটি ধরা যায় যে 10-11টি লঞ্চ এখান থেকে ছেড়ে গেছে এবং ছাড়ার জন্য 2-1টি লঞ্চ আরও অপেক্ষা করছে। তো মালিক পক্ষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে অব্যাহতভাবে এই লঞ্চগুলো ছেড়ে যাবে, যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেটি তারা দেখবে, এবং যারা ধর্মঘট ডেকেছিল তাদের একটি বৃহৎ অংশ তাদের সাথে একটি সমঝোতা হয়েছে, কিন্তু বাকি যারা এখনো সমঝোতা আসেনি তাদের সাথে সমঝোতার চেষ্টা চলছে। এই ছিল আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ পরিবহন ধর্মঘটের সর্বশেষ। নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘটের খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার এমার আমিন। জনপদের সময় আরো থাকছে। বহুতল ভবন সহ গুড়িয়ে দেয়া হলো তুরাগ তীরের শতাধিক অবৈধ স্থাপনা। আদালতের স্থগিতাদেশে কিছু অংশে উচ্ছেদ চালাতে পারেনি বিআইডব্লিউটিএ। শ্রমিক অসন্তোষ ও চলমান সমস্যা সমাধানে করণীয় নিয়ে আলোচনায় অতিথিদের সঙ্গে নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। স্বপ্না, আপনাকে আসলে সারা দেশের মতো আজকে বরিশালেও কিন্তু সকাল থেকে 11 দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট কর্মবিরতি চলছে। সন্ধ্যা গড়িয়ে আসলেও এখন পর্যন্ত কিন্তু এই ধর্মঘট এখন পর্যন্ত চলছে। তো বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন। আজকে আমার বাম পাশে রয়েছেন, তাকে দিয়ে শুরু করি, নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী মাস্টার। তার বাম পাশে রয়েছে লঞ্চ মালিক সমিতির পক্ষে অ্যাডভেঞ্চার গ্রুপের নিজাম শিপিং লাইন্সের ম্যানেজার জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। আর আমার ডান পাশে রয়েছেন একজন সম্মানিত যাত্রী, তিনি বরিশালের একজন চিকিৎসক, ডক্টর শিরিন সাবিহা তন্নি। তিনজনকেই স্বাগত। একিন ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা জানি যে সকাল থেকে আজকে কর্মবিরতি আপনারা পালন করছেন, কেন আপনাদের এই কর্মবিরতি এবং এর পেছনের কথাটুকু খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাই, সাথে একটু বলবেন সর্বশেষ পরিস্থিতি কি? হ্যাঁ, এই 11 দফার দাবি নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনায় আমরা চাচ্ছিলাম যে আলোচনার মাধ্যমে এটা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টের যারা বিআইডব্লিউটিএ আছেন, যারা শ্রম মন্ত্রণালয় আছেন, যারা মালিক মহোদয়রা আছেন, তারা কিন্তু আমাদের এই চিঠিপত্র দেওয়া বা বৈঠক করা এরা কিন্তু গুরুত্ব দেয় না। আর গুরুত্ব না দেওয়ার কারণেই আজকের কিন্তু এই 11 দফার দাবিতে শ্রমিকেরা কিন্তু কর্মবিরতিতে যাইতে বাধ্য হয়েছেন। শ্রমিকেরা কিন্তু
কর্মবিরতি বা ধর্মঘট এরা কিন্তু শ্রমিকের কিন্তু কাম না। শ্রমিকেরা তারা লঞ্চ চালাইবে, তারা সংসার চালাইবে, তারা ভাত খাবে, তারা কাজ করবে, কিন্তু আসলে আমাদের যে মালিক মহোদয়রা আছেন তারা কিন্তু শ্রমিকদেরকে যেভাবে খাটাইতে চায় শ্রমিক হিসাবে কিন্তু তারা এই নৌযান শ্রমিকেরা কিন্তু মূল্যায়ন করেন না। এই জন্যই কিন্তু আজকের এই পর্যায়ে আমরা আসতে বাধ্য হয়েছি। আর শুনবো আবার সময় পেলে আপনার কথা। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, আপনি তো মালিকদের পক্ষে এখানে এসেছেন অ্যাডভেঞ্চার গ্রুপের হয়ে, আপনি অ্যাডভেঞ্চারের ম্যানেজার নিজাম শিপিং লাইন্সের, আপনি কি আমাকে বলবেন এই যে নৌযান শ্রমিকদের পক্ষে একিনালী সাহেব যে কথাগুলো বললেন যে তাদেরকে মূল্যায়ন করা হয় না, আসলে কি বলবেন আপনি, কেন মূল্যায়ন করা হয় না? দেখেন, তাদের যে এগারো দফা দাবি দেওয়া আছে সেখানে প্রথম যে দাবিটা আছে ওই দাবিটা হলো সন্ত্রাস সম্পর্কিত। তো সন্ত্রাস হলো জাতীয় পর্যায়ে একটা সমস্যা, এটা তো আসলে আমাদের লঞ্চ মালিকদের বা কোনো ব্যক্তি পর্যায়ে কারো বা কোনো সংস্থা পর্যায়ে তো সমাধান করা সম্ভব না। তো আমরা তারপর প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যখনই যেখানে কোনো বিষয় নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বা কোনো কিছু দেখা যাচ্ছে তাৎক্ষণিক আমরা প্রশাসনের সহযোগিতা নিচ্ছি। আর এছাড়া তাদের যে টুকিটাকি দাবি দেওয়া আছে খাবারের ব্যবস্থাটা, সে খাবার ব্যবস্থা আমরা একটা মিনিমাম প্রাইস এখন নিচ্ছি এবং হয়তো পরবর্তী সময় তাদের ফ্রি বিষয়টা ব্যবস্থাটা চলে আসতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। আর বেশিরভাগ দাবি দেওয়াগুলো আছে তাদের যে ইসের বা বহির্গামী যে জাহাজ নিয়ে সেইগুলো নিয়ে, তো ওই বিষয়গুলোতে আমাদের লঞ্চের মালিকদের সাথে সংশ্লিষ্ট খুব একটা না, কিন্তু যাত্রীসাধারণের যে সমস্যাগুলো নিয়ে তাদের ভোগান্তি দিয়ে ওনারা হয়তো অনেকটা কিছুটা একঘেয়েমিপনা অথবা কিছুটা নৈরাজ্যর সৃষ্টি এরকম একটা অবস্থা তৈরি করছে, যেটা আমাদের জন্য আমরা মনে করি না আমাদের জন্য আর কি। আচ্ছা ডক্টর তন্নি, আপনি তো আমরা জানি যে বরিশাল থেকে ঢাকা যাতায়াত করেন নৌপথেই এবং এটি কিন্তু আপনার মতো বরিশালের বেশিরভাগ মানুষেরই পছন্দের একটা জার্নি। তো আজকে কিন্তু লঞ্চ ধর্মঘট চলছে, বরিশাল থেকে কোনো নৌযান রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি, শুধু সেটিই না, স্থানীয় রুটে কোনো নৌযান চলাচল করেনি। ডক্টর তন্নি, আপনি কি বলবেন, আমরা দুজন মালিক পক্ষ এবং শ্রমিক দুই পক্ষেরই কথা শুনলাম, তো আপনি একজন যাত্রী হিসাবে আপনার এই বিষয়ে কি কথা বলার আছে? অবশ্যই, যে ধান নদী খাল এই তিনে বরিশাল, আমরা জানি যে বরিশাল হচ্ছে গিয়ে বাংলাদেশি একটা ঐতিহ্যপূর্ণ ব্যাপার যে আমাদের এখানে নদীপথে যাত্রা এবং লঞ্চগুলো আপনি জানেন যে খুবই লাক্সারিয়াসই আমরা অনেকেই পছন্দ করি। বিশেষ করে আমি ডক্টর, যেহেতু আমি শেরে বাংলা মেডিকেল কলেজে আমাদের যতজন ডক্টর মেডিকেল স্টুডেন্ট কাজ করে, আমাদের সবার পছন্দের জার্নি যদি বলা হয় যে ঢাকা বরিশাল, আমরা লঞ্চে যেতে পছন্দ করি। তো এটা আসলে অত্যন্ত দুর্ভাগ্যজনক, আর আমি যেটা মনে করি যে একটা যে কোনো প্রতিষ্ঠানে একজন মালিক পক্ষ আর শ্রমিক এদের মধ্যকার সম্পর্কটা হচ্ছে একটা মিথ্যজীবিতা, মানে শ্রমিক কাজ করবে তার বিনিময়ে সে তার অন্ন যোগাবে, আর ওদিকে মালিক তার ব্যবসাও করে নেবে আর তার শ্রমিকের দিকটাও দেখবে। তো দুটো দিক বিবেচনা করে আমাদের যেটা হয় যে অবশ্যই দুর্ভোগ, আমার বাসায় রিলেটিভ ছিল আমার বোনের হাজব্যান্ড, যে অনুষ্ঠান এই পয়লা বৈশাখ পালন করতে আমার বাসায় এসেছে, টিকিট করা ছিল তাকে, সে টিকিট চেঞ্জ করে আবার বাসে করে যেতে হয়েছে। তো এটা অবশ্যই দুর্ভোগ এবং আমরা চাইবো যে সারা বাংলাদেশে তাদের দাবি দাওয়াটাও তারা যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, আর মালিক পক্ষেরও যতটুকু সম্ভব তারা দাবি দাওয়া মেনে নিয়ে এই উদ্ভূত যে সংকটটা এটা যেন নিরসন ঘটে। ধন্যবাদ আপনাকে, আসবো আবার আপনার কাছে। একিন সাহেব, আপনি কি আমাদেরকে বলবেন যে আপনাদের এই প্রতিবাদের ভাষা শেষ পর্যন্ত কেন এই কর্মবিরতিতে আপনারা গেলেন, কেন বোঝাতে সক্ষম হচ্ছেন না মালিকদেরকে যে আপনাদের প্রয়োজনগুলো কি, কেন আপনার এর আগেও তো ছয় মাস আগেও তো চেষ্টা করেছিলেন, আপনারা একবার আন্দোলন করেছিলেন, কেন সমস্যার সমাধান হচ্ছে না, কি বলবেন আপনি? হ্যাঁ, আমাদের এই যে এগারো দফা দাবির ভিতরে যেটা আমাদের আছে মালিক শ্রমিকদের নিয়োগপত্র এবং সার্ভিস বুক, এটা বড় কিন্তু বিষয় নয়, কিন্তু মালিকেরা শ্রমিকদেরকে মূল্যায়ন, ওই যে কথাটা বলছি যে মূল্যায়ন করেন না, এবং শ্রমিকদেরকে তারা চায় না যে এই জাহাজের অ্যাডভান্সার জাহাজের, যেমন আমার ভাই আছে পাশে বসা, যে অ্যাডভান্সার জাহাজের এই মাস্টার বা কেরানি বা অন্য অন্য শ্রমিক এদের একটা পরিচয়পত্র দেই বা এদের একটা নিয়োগপত্র দেই, দীর্ঘ 20-25 বছর এরা চাকরি করতে আসে, কিন্তু এই মালিকেরা যখন তখন একটা শ্রমিক তাকে নামাই দেয়, তার কোনো দাবি দেওয়া তার কোনো কিছু নাই, যে তুমি 2 বছর চাকরি করছো, তুমি 1 বছর চাকরি করছো, কিন্তু সে চাকরি করিয়েছে 25 বছর। তাহলে এই শ্রমিকদেরকে তারা মূল্যায়ন করবে, কারণ মানে এই যে নিয়োগপত্র, এই নিয়োগপত্রটা
কেন আমাদের দীর্ঘদিনের দাবি, এটা কেন মালিকেরা দিতেছে না? হুমায়ুন সাহেব, আপনি কি আমাদেরকে বলবেন যে কিছুক্ষণ আগে যেটা করছে যে তাদেরকে নিয়োগপত্র পর্যন্ত দেওয়া হচ্ছে না, কেন? আমি একটু আপনাকে জানার চেষ্টা করি, সেটি হচ্ছে যে বরিশালের একটি ট্রেডিশন আছে যে একটি লঞ্চ যার হয় তার কিন্তু দুইটি তিনটি একাধিক লঞ্চ হয়, তো এই শ্রমিকরাই তো লঞ্চ করে দিচ্ছে, আয় উপার্জন করে দিচ্ছে, কিন্তু তাদের দাবি কেন মানা হচ্ছে না, খুব সংক্ষেপে যদি বলেন। জি, ধন্যবাদ। শ্রমিক, আমরা তো আসলে অ্যাডভেঞ্চার কোম্পানি, নতুন কোম্পানি, আমরা নতুন আসছি। এর আগে যে ধর্মঘট হয়েছে তখন আমরা, আমাদের লঞ্চ ছিল না, তো আমরা এসে লঞ্চের জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন চেষ্টা করছি, কিছুটা পরিবর্তন নিয়ে আসছি। শ্রমিকদের বেতন ভাতার বিষয়টা আমরা কিন্তু আগে যা তাদের যে বেতন ভাতা ছিল তার চেয়ে সবাইকে একটু বেশি বেতন দিয়ে নিয়োগ দিয়েছি, এবং আমাদের বেশি বেতন বেশি সুযোগ সুবিধা দেওয়ার কারণেই অন্য লঞ্চগুলোও কিন্তু কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। আর নিয়োগপত্রের বিষয়টা হলো, এটা মালিক সমিতির সাথে সমন্বয় না করে এটা আমাদের একার পক্ষে এই জিনিসটা হয় না। তো যেহেতু আমরা নতুন কোম্পানি, মালিক সমিতির সাথে আমরা, মালিক সমিতি এখনও কর্মকর্তা হইনি, আমরা চেষ্টা চালাচ্ছি, হয়তো আমরা মালিক সমিতি ঢুকে গেলে আমরা এই বিষয়টা নিয়ে, এই বিষয় না, শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট যত কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো। ধরুন ঘাটে কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা হয়তো আগে দেখছেন যে শ্রমিকদের উপরে কোনো রকম কোনো কিছু হলে আমরা কিন্তু সেটা প্রশাসনের সহযোগিতা নিয়ে চূড়ান্ত একটা পর্যায়ে নিয়ে গেছে, যাতে এটা শিক্ষা হয়, সেই শিক্ষা উচিত শিক্ষা দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। এবং আমি মনে করি যে আমরা দেখছি আমাদের দুই বছরের পথ চলায় যে দেখলাম যে আগে যখন শুরুতে যেরকম আমাদের ছিল ঘাটের অবস্থা, তার চেয়ে এখন অবস্থা কিন্তু অনেক ভালো। চাঁদাবাজি বলেন, সন্ত্রাসী বলেন, সেই কর্মকাণ্ডগুলো অনেকটাই অনেকটাই কমে আসছে, আশা করি ভবিষ্যৎ আরও কমে আসবে। তনি, আপনি, আমরা দুজনের কাছ থেকেই কথাগুলো শোনার চেষ্টা করলাম। উনি শ্রমিক কিন্তু আমাদেরকে যে কথাটা বললেন যে তাদেরকে পরিচয় পর্যন্ত দেওয়া হয় না, আর মালিক পক্ষ থেকে বলা হলো যে তারা চেষ্টা করে যাচ্ছেন অবস্থার উন্নতি করতে, তো এই 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 পর্যায়ে আপনার কী বলার আছে, খুব সংক্ষেপে বলতে হবে। আসলে এখান থেকে আমাদের জন্য, আমি জাস্ট দুই পক্ষের জন্যই বলবো যে শুভকামনা, যে তারা যেহেতু একটা উদ্ভূত পরিস্থিতি, আসলে একটা কঠিন সিচুয়েশন, কিন্তু সমাধান হতে হলে আমাকে আলোচনা করতে হবে, বসতে হবে। তারা যেহেতু তাদের দাবিটা কোনো কর্মবিরতি অবশ্যই কোনো সমাধানের পথ না, কিন্তু তারা কর্মবিরতি পর্যন্ত গিয়েছে, এখন তারা কনসার্ন যে তাদের চাওয়াটা কী। আমি আশা করব যে তাদের চাওয়াটা পূরণ হোক, আর শ্রমিকরা, আসলে শ্রমিকদের রক্ত ঘামিয়েই তো মালিকদের উন্নতি হোক বা হচ্ছে, অবশ্যই কিছু দাবি যেগুলো যৌক্তিক দাবি সেগুলো পূরণ করেই তাদেরকে আবার ফিরিয়ে আনা উচিত, এবং আমি মনে করব যে সেটাই দরকার। আসলে আমরা শুনছিলাম তিনজন আলোচক, যারা আমাদের মালিক পক্ষ, শ্রমিকদের পক্ষ এবং যাত্রীদের পক্ষ থেকে যে কথাগুলো উঠে এসেছে, তাতে কিন্তু আসলে যে বিষয়টি দেখা যায় যে খুব ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আজকে বড় একটি অবস্থা ধারণ করেছে, এবং সেটি কিন্তু জনসাধারণের দুর্ভোগের উপক্রম হয়েছে। তো আমরা আশা করব যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, তারা বসবে এবং সমস্যার সমাধান দ্রুত চেষ্টা করবে, এবং দ্রুতই যেন সমস্যার সমাধান হয় এবং জনসাধারণের দুর্ভোগ কেটে যাবে, এমন তো এই প্রত্যাশা সবার। তো এই ছিল আজকে মোটামুটি এই যে নৌযান যে ধর্মঘট চলছে তার সে বিষয়ে আলোচনার এতটুকুই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম খালেদা জিয়া। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি পত্রিকা বেগম জিয়ার বিদেশ যাওয়ার দিনক্ষণ উল্লেখ করে যে প্রতিবেদন করেছে তা পুরোপুরি ভিত্তিহীন। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। নববর্ষের দিন 26 মার্চ, 16 ডিসেম্বর ঈদের দিন দেখা করার সুযোগ আছে, আমরা সেই সুযোগটা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করার কিছু নেই। কোনো একটা ইংরেজি দৈনিকে আজকে একটা নাম, আপনার তারিখ সময় দিয়ে দেওয়া আছে কবে যাচ্ছেন, তিনি কোন দেশে যাচ্ছেন, ভেরি আনফেয়ার বলে আমার কাছে মনে হয়। অনুরোধ করবো এই ধরনের ইয়েলো সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য, নাহলে জনগণ বিভ্রান্ত হয়। সিলগালা করে দেওয়া হয়েছে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএর বহুতল ভবন। সন্ধ্যা 7:15 দিকে ভবনটি সিলগালা করে রাজুক। এরই মধ্যে ভবনের বেশিরভাগ মালামাল সরানো হয়েছে বলে জানান রাজুকের প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌস। ডিনামাইট সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ভবন ভাঙা হবে বলেও জানানো হয়। এর আগে ভবন ভেঙে ফেলতে কয়েকবার সময় বেঁধে দেন আদালত। সবশেষ মুচলেকা দিয়ে 1 বছরের সময় নেয় বিজিএমই কর্তৃপক্ষ, যা শেষ হয় গেল 12 এপ্রিল। এখানে অনেক প্রতিষ্ঠান আছে, ব্যাংক ছিল,
তাদের আমরা অপসারণ করেছি, আরও কিছু বাকি আছে। আমরা আজকে ম্যাক্সিমাম অপসারণ করা হয়েছে, অল্প কিছু মালামাল আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। আমরা আজকে এটাও পরবর্তী হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে। তাই আমরা আজকের মতো এখানে সমাপ্তি, এবং আমরা এখন আমাদের এই এই ভবনের যে সিলগালা মেইন গেট, সেটা সিলগালাকে দিয়ে আমরা পুলিশি হেফাজতে দিয়ে যাব। জনপদের সময় ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করার 28তম দিনে নাভানা গ্রুপ ও ডম ইনের একাধিক স্থাপনা সহ তুরাগ দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকালে আশুলিয়ার ধোর ব্রিজের পর থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। প্রথমে তুরাগ নদ ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে গড়ে তোলা নাভানা গ্রুপের স্থাপনাগুলো পুড়িয়ে দেওয়া হয়। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় কিছু অংশে উচ্ছেদ চালাতে পারেনি বিআইডব্লিউটিএ। আবাসন প্রতিষ্ঠান ডোম ইনের একটি রেডিমিক্স প্ল্যান্ট উচ্ছেদের পর ঘুরিয়ে দেওয়া হয় অবৈধ জায়গায় করা প্রতিষ্ঠানটির পাঁচতলা একটি ভবনও। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাত হত্যার ঘটনায় 13-9 জড়িত ছিল 15 জন, জানালো পিবিআই। আগুন দেওয়ার ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা পরিকল্পিত অভিযোগ স্থানীয়দের। পবিত্র শবে বরাত পালন করা হবে 21 এপ্রিলেই, শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার, জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। এবং সারা দেশে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি, মালিকপক্ষ লঞ্চ চালু রাখার ঘোষণা দিলেও মানছেন না শ্রমিকরা, যাত্রী দুর্ভোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গেই থাকুন সময়ের।